ভুল করেছেন শাস্তিও পেয়েছেন, করেছেন অনুসূচনা। যে খেলাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি সেই খেলা থেকে নিষেধাজ্ঞা পেয়ে আমি দুঃখিত। কিন্তু ফিক্সিং এর প্রস্তাব গোপন করার দায়ে শাস্তি হওয়াতেই সাকিবুল হাসানের অস্ট্রেলিয়ান টি টোয়েন্টি লিগ বিগ ব্যাশে খেলার রাস্তা এবার বন্ধ হয়ে গেল। কিন্তু কারণটা কি? সম্প্রতি আইসিসির এক বছরের নিষেধাজ্ঞা শেষ হয়েছে সাকিবের, মাঠে ফেরার জন্য জোর প্রস্তুতি নিচ্ছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। ঘরোয়া কিংবা আন্তর্জাতিক কোনো ধরনের ক্রিকেটেই খেলতে আর বাধা নেই সাকিবুল হাসানের। কিন্তু একদমই ব্যতিক্রম অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগ। আগামী 10 ডিসেম্বর থেকে শুরু হচ্ছে বিগ ব্যাশের এবারের আসর। গত 29 অক্টোবর সাকিবের নিষেধাজ্ঞা শেষ হওয়ার আগেই তাকে বিগ ব্যাশের একটি দল কেনার আগ্রহ দেখায়, কিন্তু ক্রিকেট অস্ট্রেলিয়া সেই অনুমোদন দেয়নি। বিগ ব্যাশে কোনো খেলোয়াড়কে দলে নিতে হলে সবার আগে ক্রিকেট অস্ট্রেলিয়ার নীতি পুলিশের ছাড়পত্র দরকার হয়। সাকিব সেটি পাননি। নিয়ম অনুযায়ী শাস্তি পাওয়া ক্রিকেটারকে বিগ ব্যাশে খেলতে অনুমতি দেয় না ক্রিকেট অস্ট্রেলিয়ার নৈতিক পুলিশ বিভাগ। সেই আইনেই আটকে গেছেন সাকিব। ফিক্সিং না করলেও জুয়ারির প্রস্তাব গোপন করায় তিনি আইসিসির এক বছরের নিষেধাজ্ঞা পেয়েছেন, তাই আর কখনোই হয়তো বিগ ব্যাশে দেখা যাবে না টাইগার অলরাউন্ডারকে। 2013-14 মৌসুমে অ্যাডিলেড স্ট্রাইকারের হয়ে বিগ ব্যাশ অভিষেক হয় সাকিবের। এরপর 2014-15 মৌসুমে খেলেছেন মেলবোর্ন রেনেগেডাসের হয়ে। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে বিগ ব্যাশে খেলেছেন এই সাকিবই। বিশ্বজুড়ে ফ্রাঞ্চাইজি লিগগুলোতে বেশ কদর আছে তার। সম্প্রতি পাকিস্তান সুপার লিগ মুলতান সুলতানসের হয়ে খেলার প্রস্তাব পেয়েছিলেন, কিন্তু প্লেয়ার ড্রাফটে আগে নাম না থাকায় যেতে পারেনি সাকিব। এদিকে ফেসবুকে লাইভে এসে সাকিবুল হাসানকে হত্যার হুমকি দেওয়া মহসিন তালুকদারকে গ্রেপ্তার করা হয়েছে। সিলেটের এই বাসিন্দাকে গ্রেপ্তার করা হয়েছে সুনামগঞ্জ থেকে। রবিবার দিবাগত রাত 12:07 সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে এসে সাকিবের বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ মনোভাব দেখান ওই যুবক। পুরো লাইভ ভিডিও জুড়েই সাকিবকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন মহসিন। সাকিবের কলকাতা ভ্রমণে কালী পুজোর অনুষ্ঠানে যোগদান ও সেলফি তুলতে চাওয়া ভক্তের মুঠোফোন ছুঁড়ে ফেলার গুঞ্জন নিয়ে জঘন্য ভাষা ব্যবহার করেন। এছাড়া সাকিব কোয়ারেন্টিন পালন করেননি এই মর্মে অসন্তোষও প্রকাশ করেন। এই হেনো কাজ করার পর সিলেটের জালালাবাদ থানায় তার নামে আইসিটি আইনে মামলা করা হয়। মামলার পর থেকেই মহসিনকে আটক করার জন্য তৎপর ছিল পুলিশ বাহিনী। তবে মহসিনের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছিল সে মানসিক ভারসাম্যহীন, মানসিক অসুস্থতার জন্যই তিনি এরকম ব্যবহার করেছেন, যদিও তার কোনো সুস্পষ্ট প্রমাণই মিলেনি। মহসিনকে মঙ্গলবার সকালে সুনামগঞ্জ থেকে গ্রেপ্তার করে র‍্যাব। এই যুবক সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানাধীন শাহপুর তালুকদার পাড়ার আজাদ বক্স তালুকদারের ছেলে। সোমবার সকালে আবার লাইভে এসে মহসিন তার কথা গুড়িয়ে ফেলেছেন। তখন তিনি জানান ফজরের নামাজের পরে তিনি সাকিবের জন্য দোয়া করেছেন এবং পূজায় যাওয়ার জন্য তিনি যেন দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করেন, এই দাবিও জানান মহসিন। অবশ্য সাকিব সোমবার সন্ধ্যায় এক ভিডিও বার্তায় তার অবস্থান স্পষ্ট করেছেন। পুজো উদ্বোধন করতে না গেলেও তিনি ক্ষমা চেয়েছেন পুরো দেশবাসীর কাছে। এদিকে আসন্ন বঙ্গবন্ধু টি টোয়েন্টি টুর্নামেন্টে জেমকোন খুলনার অধিনায়কের নাম ঘোষণা করা হয়েছে। অধিনায়কের স্থানে কে আছেন, সাকিব নাকি মাহমুদুল্লাহ? বঙ্গবন্ধু টি টোয়েন্টি টুর্নামেন্টে জেমকোন খুলনার অধিনায়ক করা হয়েছে বাংলাদেশ টি টোয়েন্টি দলের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদকে। বঙ্গবন্ধু টি টোয়েন্টি টুর্নামেন্টের অন্যতম সেরা দল গড়েছে জেমকোন খুলনা। এই দলে রয়েছে 2 জন আইকন ক্রিকেটার। নিষেধাজ্ঞা থেকে ফেরা বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবুল হাসান খেলবেন জেমকোন খুলনার হয়ে। তার সাথে রয়েছেন জাতীয় দলের টি টোয়েন্টি অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। তাছাড়া এই দলে রয়েছেন ইমরুল কায়েস, হাসান মাহমুদ, আলামিন হুসেইন, এনামুল হক বিজয় সহ আরও কয়েকজন ভালো মানের ক্রিকেটার। প্লেয়ার্স ড্রাফটের প্রথম ডাকেই সাকিবুল হাসানকে ধরে টেনেছে জেমকোন খুলনা। অন্যদিকে মাহমুদুল্লাহ রিয়াদকে সুযোগ পেয়ে হাতছাড়া করেনি তারা। বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপে জেমকোন খুলনায় খেলা সাকিব মাহমুদুল্লাহ ইমরুল কায়েসদের মতো সিনিয়র ক্রিকেটারদের কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন মিজানুর রহমান বাবুল। তিনি বাংলাদেশ অনূর্ধ্ব 19 দলের কোচিং করিয়েছেন, বিপিএলে দায়িত্ব পালন করেছেন সহকারী কোচের। তাই কোচ হিসেবেও জেমকোন খুলনার এই কোচের অভিজ্ঞতার ঝুলিটাও বেশ বড়।